অবস্থায় জাগ্রত অবস্থায় তবে এই ক্ষেত্রে শর্ত হলো জাগ্রত অবস্থা বীর্যপাত হতে গেলে শর্ত হলো কামভাব থাকতে হবে তাছাড়া যদি একজন বৃদ্ধ বয়স হওয়ার কারণে অসুস্থ হওয়ার কারণে বা ঠান্ডাজনিত কোনো রোগের কারণে অনেকে বীর্যপাত হতে পারে অনেকের রোগাক্রান্ত হওয়ার কারণে প্রসাবের সময় বীর্যপাত হতে পারে পায়খানা করার সময় পায়খানার চাপে বীর্যপাত হতে পারে অনিচ্ছা সত্ত্বেও হতে পারে এবং হচ্ছে আপনারা দেখবেন অনেক লোকের এরকম হচ্ছে তো সেক্ষেত্রে তার জন্য গোসল ফরজ নয় হিজো তার জন্য কিনা গোসল ফরজ নয় তবে যদি কাম ভাবের সহিত মানে কামনা বাসনার সহিত তার জাগ্রত অবস্থা বীর্যপাত হয় তাহলে তাকে গোসল করতে হবে হোক সেটা এমনিতেই এমনিতে বলতে যে কোনো একজন ব্যক্তি কোনো একটা খারাপ সিন খারাপ ভিডিও খারাপ কথা খারাপ জিনিস দেখার কারণে তার মনে একটা খারাপ চিন্তা আসবে সেই কারণ থেকে তার বীর্যপাত হলো এটা হতে পারে আবার এটাও হতে পারে যে ইচ্ছাকৃতভাবে কোনো খারাপ জিনিস বা খারাপ কিছু দেখার পরে সে মাস্টারবেশন করে এটাও ইচ্ছাকৃতভাবে বীর্য জাগ্রত অবস্থা বীর্যপাত নির্গত হবে তো যদি কোনো ব্যক্তি মাস্টারবেশনের মাধ্যমে বা হস্তমৈথুনের মাধ্যমে বা নিজে ইচ্ছাকৃতভাবে তার হাতের হাতের মাধ্যমে বীর্যপাত সংকলন করে এতেও তার জন্য গোসল করা ওয়াজিব ফরজ ঠিক তদ্রূপভাবে যদি এমনিতেই কামভাবের কারণে বীর্যপাত হয় তার জন্য গোসল করা ফরজ তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো কি যে প্রথমটার ক্ষেত্রে তার কোনো গুনাহ সেরকম নেই যদি এমনিতেই অজান্তেই তার কামভাব থেকে আসার কারণে বীর্যপাত হয় তাহলে তার সেক্ষেত্রে গুনাহ হবে না কিন্তু যদি সে কোনো নারীকে দেখে ইচ্ছাকৃতভাবে কোনো নারীকে দেখে কামভাব জাগ্রত করার মাধ্যমে বীর্যপাত হয় বা ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন কারণে বীর্যপাত হয় তাহলে সে গুণাগার হবে কাবিরা গুণাগারের অন্তর্ভুক্ত হবে তো সেদিকে যাচ্ছে না কিন্তু মূলত কথা হচ্ছে যে এই দুটি কারণের কোনো একটি হলেই জাগ্রত অবস্থা হলে কি গোসল করা ফরজ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পাঁচ নম্বর সূরা সূরা মায়েদা ৬ নম্বর আছে যে ওয়াইন কুমতুম জুনুবান ফাত্তাহারু আজই তোমরা অপবিত্র থাকো জাগ্রত অবস্থায় হোক ঘুমন্ত অবস্থায় হোক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক যে কোনো ভাবে যে কোনো পন্থা যদি তোমরা কি হোক অপবিত্র হও জুনুবি হয়ে যাও ফাত্তাহারু তখন তোমরা পবিত্রতা অর্জন সূরা নাসাইতে একটা হাদিস এসেছে কিতাবুত তাহারা তাহারা সংক্রান্ত পবিত্রতা সংক্রান্ত অধ্যায় সেখানে বলা হচ্ছে যে বাবুল মুসলিমান মানি বীর্যপাতের দরুন গোসল করা সংক্রান্ত হচ্ছে হাদিস নম্বর ১৯৩ হাদিস বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তার এই হাদিসটি বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে তাই এক এক গ্রন্থে এক এক রকম পাবেন কিন্তু এই হাদিসের সারমর্ম হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রোগাক্রান্ত ছিলেন যার কারণে তার প্রচুর পরিমাণে মজি বের হতো মানে বীর্যপাতের আগে যে রস বের হয় এই রস তার প্রচুর পরিমাণে বের হতো তো তিনি চিন্তিত থাকতেন যে এই কারণে আমি গোসল করবো নাকি উঁচু করবো এই কারণে আমি গোসল করবো নাকি উঁচু করবো তো এ হাদিসে তিনি বলছেন যে কুন্তু রজুলান মাজ্জাআন নিশ্চয় আমি একজন ছিলাম অধিক পরিমাণে মজি যাদের নির্গত হয় তাদের অন্তর্ভুক্ত তো ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আমাকে বললেন আল্লাহ রাসূল আমাকে বললেন যে ইজা রাআইতাল মাযিয়া যখন তুমি মুজি দেখবে যে তোমার নজরাসন থেকে মুজি বের হয়েছে তখন তুমি ফাকসিন জাকারাকা তোমার লজ্জা স্থানটাকে ধৌত করে দিবে অর্থাৎ তোমার পরিসংখ্যকে আগে ধৌত করে দিবে কারণ সেটা কি অপবিত্র হয়ে আছে সেটা ভিজে গেছে ওইটাকে আগে ধৌত করে দিবে এই আলোকে ব্যাখ্যা অনেকে বলেছেন যদি এই মজি কাপড়ে লেগে যায় তাহলে সেই কাপড়টা কাপড়ের সেই অংশটাকে কী করতে হবে ধুয়ে দিতে হবে যেমন ভাবে লজ্জা স্থান লাগার কারণে বলেন ফাকসিল জাকা রাখা তুমি তোমার লজ্জা স্থানকে ধৌত করো তো যে কাপড়ে লাগবে সেই কাপড়ের অংশটুকু ধৌত করলেও হবে এরপর আসলাম বললেন যে ওয়াতাওয়াজ্জা বুজু আঁকা দিসলাতে সলাতে যেমন তুমি উজু করো ঠিক তদ্রুভাবে তুমি কী করবে উজু করবে তাহলে যত পরিমাণেই মজি বের হোক না কেন তার পরিণাম কি ওই যে কাপড়ে ঘুরবে সে কাপড়টুকু অংশটুকু ধৌত করবে এবং লজ্জায় স্থান ধৌত করবে উঁচু করবে সোয়াতের দেয় তাতেই তার জন্য কী হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে যেটা আল্লাহ আদিল দানুকে বললেন
এরপরে বলছেন যে ওয়াইজা ফাজাকতাল মা'আ ফাতাসিল, তবে শুনে রাখো যদি বিল মা পানি বের হয়, মানে এই পানি মানে যদি বীর্য বের হয় তাহলে তোমাকে গোসল করতে হবে। ওয়াইজা ফাজাকতাল মা'আ ফাতাসিল, যদি পানি তখন কি হবে পানি বের হবে মানে বীর্যপাত হবে তখন তুমি গোসল করবে। তো এটা হলো জাগ্রত অবস্থায়। তার মানে কি জাগ্রত অবস্থায় কামভাবের সহিত যদি আপনার বীর্যপাত নির্গত হয়, কারণ এমনিতে রোগাক্রান্ত অবস্থায় ছাড়া কামভাব না হওয়া পর্যন্ত কারো বীর্যপাত নির্গত হবে না, সেক্ষেত্রে তাকে গোসল করতে হবে। কিন্তু যদি রোগাক্রান্ত হওয়ার কারণে কারো বীর্যপাত হয়ে যায় তাহলে তার জন্য গোসল করা ওয়াজিব ও ফরজ নয়, তার জন্য উজু করাই যথেষ্ট, তবে সে চাইলে গোসল করতে পারে, কোনো সমস্যা নেই। এটা হলে রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।